মার্কিন নির্বাচনে পেনসিলভেনিয়া জর্জিয়া ও নেভাডায় পোস্টাল ব্যালট গণনায় প্রতি মুহূর্তেই ট্রাম্পের সাথে পার্থক্য কমিয়ে আনছেন বাইডেন যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে নির্বাচনের ফল মার্কিন নির্বাচনের সর্বশেষ খবর জানাতে পেনসিলভেনিয়া থেকে যুক্ত হচ্ছেন নিউবর্ন সিটির স্টেট কাউন্সিলম্যান মোহাম্মদ নুরুল হাসান আমরা সরাসরি যাচ্ছি তার কাছে মোহাম্মদ নুরুল হাসান এই মুহূর্তে নির্বাচনের ফল দেখে আপনার কি মনে হচ্ছে কে জিততে পারে নির্বাচন হ্যালো শুনতে পারছেন না জি এই মুহূর্তে নির্বাচনের ফল দেখে আপনার কি মনে হচ্ছে কে জিততে পারে নির্বাচন আমার আসলে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আমাদের ইলেকশন অলরেডি ডান এখন ব্যালট পেপার কাউন্টিং হচ্ছে তো ব্যালট পেপারের অলমোস্ট আমাদের আজকে স্টেট সেনেটর থেকে সেক্রেটারি জানিয়েছেন যে সকালবেলার 10 লক্ষ ভোট বাকি আছে কিন্তু আজকে রাত পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তার মধ্যে 32,77,521 ভোটে ট্রাম্প আছেন বাইডেন পাইছেন 32,27,521 ভোট 50,000 ভোটের এখনো ডিফারেন্স আছে তার মধ্যে আপনার এখনো আমাদের 94% ভোট কালেকশন হয়ে গেছে তা আশা করতেছি আমরা পেনসিলভেনিয়াতে ডেমোক্রেট পার্টি থেকে জো বাইডেনই জিতবে আসবেন মোহাম্মদ নুরুল হাসান আপনাকে অনেক ধন্যবাদ